সাসপেন্ডেড বের করে দেওয়া হলো সন্দেশখালী নিয়ে কথা বলছিলেন এবং তারপর বারবার আপনারা আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমি জিজ্ঞেস করেছিলাম জানতে চাই বাংলাতে অসভ্যতা আমি করছেন আপনারা এটা কিন্তু হীন দেওয়া হয়েছিল আজকে সন্দেশখালী নিয়ে আপনাদের সাসপেন্ড করার পর আপনারা আনন্দে এরমভাবে রাস্তা দিয়ে বেরিয়ে এলেন প্রথমত মানুষ সাসপেন্ড করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিকই উনি ওনার লোকবল শাসকের যে অহংকার সেই অহংকারে আমাদেরকে বিধানসভার অভ্যন্তর থেকে সাসপেন্ড করছে কিন্তু মানুষের মন থেকে সাসপেন্ড করবেন কি করে কি করে সেই মহিলাদের প্রশ্নের উত্তর দেবেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য বারো হাজার টাকা বারো হাজার কোটি টাকা আপনি বাড়তি বরাদ্দ করেছেন আপনি একসময় বলেছিলেন মহিলাদেরকে লাঠি ঝাটা হাতে বেরিয়ে আসতে দুর্বৃত্তদের শাসন করবার জন্য ভুলে গিয়েছিলেন আপনার সেই বলা কথা যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি সেই গুন্ডাদের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার ঝাটা হাতে যারা রুখে দাঁড়িয়েছেন তারা রাজ্যেরই মহিলার বা সেই লক্ষ্মী দুর্গা সরস্বতীরা আপনারই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া আপনারই বেনিফিশিয়ারি তারা আপনার অর্থমন্ত্রী বলেছেন যে ওনারা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের গোডাউন তৈরি করেছে দুজন সবথেকে শীর্ষস্থানীয় পদে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা তাদের ভাষা রাজনৈতিক রুচি সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক রুচি সম্পর্কে সারা বাংলার কাছে মানুষ সারা বাংলাকে দেশের মানুষের কাছে মাথা হেট করে দিয়েছে আজকে আপনাদের দর্শকদের জানাতে চাই রিপাবলিকের মাধ্যমে সোমবার হচ্ছে আমাদের হি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সারিংয়ের দিন আর প্রতি সোমবার মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকেন আজকেও তিনি অনুপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্পিকার মহোদয়ের কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছিলেন যে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে পালান কেন ভয় পান লজ্জা পান ওনার পুলিশ দপ্তর নিয়ে মানুষ যে গালিগালাজ করে সেই গালিগালাজের উত্তর দিতে উনি লজ্জা পান তাই জন্য পালন সন্দেশখালীর মতন একটি ঘটনা সেই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দিতে অস্বীকার করলেন আরামবাগে গেলেন কি বললেন আরামবাগে না সমস্ত দুষ্কৃতীদের তো গ্রেফতার করা হয়েছে ঠিকই কেন ওনাদের যারা সম্পদ তারা তো পুলিশ প্রহরায় রয়েছে আমাদের দুর্ভাগ্য যে সংসদীয় গণতন্ত্রে তৃণমূল কংগ্রেস এমন একটা দল তারা এই সমস্ত দুষ্কৃতদের তারা নির্বাচনে টিকিট দিচ্ছে তারা সরকারিভাবে তারপরেও একজন দর্শক লিখছেন শ্যামাপ্রসাদ বাবু বলে একজন লিখছেন যে ইমিডিয়েটলি ইম্পোজ করুন তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন তিনশো বাহান্ন তিনশো ষাট বেঙ্গলকে বাঁচানো যাবে না এই সমস্ত কথা তো লেখা হচ্ছে এবং আমি আমি ধরে নিলাম এটা এটা হয়তো কোনো কেন্দ্রীয় নেতাই চান না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা একটা জায়গা তৈরি করে দেওয়া যেখানে উনি সেন্টিমেন্টাল জায়গা তৈরি করে বলেন দেখো আমার সরকার ফেরে দিল কিন্তু আবারও বলছি শঙ্কর ঘোষ এই যে প্রতিক্রিয়াটা সন্দেশখালীর একেবারে প্রান্তিক একজন মহিলা যিনি এখন প্রতিবাদের মুখ হয়ে গেছেন অনেকজন মায়ের মধ্যে একজন তিনি নির্দিষ্টভাবে বলছেন এক সম্প্রদায়ের মানুষ এক সম্প্রদায়ের নারী তাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে আমি আরেকবার পিসিআরকে বলবো সেই অংশটি শোনানোর জন্য ছেক ফর চলেছে দিনার পর দিন চলেছে শেখ সাধন কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না হিন্দু মহিলাদের ডাকে ছেক ফর দিন চলেছে দিনার পর দিন চলেছে শেখ সাধন কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না হিন্দু মহিলাদের ডাকে এবং এইটা এইটা একটা অংশ ইনি একজন প্রান্তিক সন্দেশখালি যে দীপ অঞ্চল সেখানকার মানুষ ইনি যে ভাষায় কথা বলছেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ঠিক একই ভাষায় কথা বলছেন বলছেন যে এটা আমি ছেড়ে দেব না এটা নিয়ে যতদূর যেতে হয় আমি যাব কারণ শাখা পলা ভেঙে দিচ্ছে এবং ভয়ঙ্কর এক পরিস্থিতি হিন্দুদের জন্য হিন্দু মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে স্মৃতি ইরানির যে বক্তব্য আরেকবার শুনবো রিপাবলিক বাংলাকে যেটা বলেছিলেন যে মহিলাটা আপনাদের চ্যানেলে আমি শুনতে পেরেছি উনি বলছেন কি আর কোন শুধু আমাদের একটা জাতির লোক আমাদের ধর্মের লোকে মহিলাদেরকে শাখা পোলা ভাঙা দেওয়া হচ্ছে আমি জীবনে ভাবতে পারলাম না কি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্ট আমাদের এই যে একটা ডেমোক্র্যাটিক রুলে ওখানে এইভাবে এই ধরনের ঘটনাটা হতে পারে রাজু ঘোষ কি বলবেন শঙ্কর ঘোষ তো নিজের বক্তব্য বললেন এটা 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 হচ্ছে বাংলায় এখন হচ্ছে এই মানে গোড়ায় গলদ হয়েছে কোথায় আগামী কয়েকদিন আগে মমতাদি বিধানসভা থেকে যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটটা প্রচণ্ড ওদের বুকে লেগেছে

এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের ওদের দল আছে 50 জন জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে হ্যাঁ আমারও একই অভিজ্ঞতা রাত আসতো মহিলাদের তুলে নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত

আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না রাজু দিচ্ছেন আপনাকে এটার যদি এক শতাংশ সত্যি হয় ভয়ঙ্কর অভিযোগ দেখুন কারণ আমি কোন হিন্দুকে সমু মুসলিম জৈন খ্রিস্ট প্রত্যেককে দেখা হবে আগে বলুন সন্দেশকালীতে যে কথাগুলো হচ্ছে না কেন এর জন্য কোনো কমিশন বসেন না যে কথাগুলো কেন এর জন্য

হিন্দু মুসলমান কথাটা যখনই বলছে তখনই বুঝে নিতে হবে এর পিছনে বিজেপির গন্ধ আছে হিন্দু মুসলমান যেখানে উঠবে সেখানে বিজেপির গন্ধ থাকবে এটা চক্রান্ত করে বাংলার মা বোনদের অপমান করছে ভারতীয় জনতা পাঠন এই মহিলাদেরকে জানিয়ে রেখে সমাজকর্মী সমাজ সমাজকর্মী রাজু ঘোষের বাড়িতে আয়না আছে কিনা আমার এটাও জানা নেই যে সেই আয়নায় নিজের মুখ দেখা যায় কি না আমি জানি না যে ওনার পরিবার আত্মীয় স্বজন তাদের মাঝখানে নিশ্চিতভাবে মহিলারা আছেন মায়েরা আমাদের জন্ম দেয়

একদম আমি দুজনকে একটু থামাচ্ছি আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং সম্প্রাসেন দুজনেই চলে এসেছেন দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাচ্ছি কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাওয়ার আগে আমি একবার দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাওয়ার আগে আমি একবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচ যিনি আজকে সন্দেশখালী যাননি চন্দ্রিমা ভট্টাচ স্মৃতি ইরানির যে প্রেস কনফারেন্স এবং তারপর রিপাবলিক বাংলাতে যখন এক্সক্লুসিভলি স্মৃতি ইরানি যে কথাগুলো বললেন তারপর একটা অদ্ভুত যুক্তি দিলেন একশো চুয়াল্লিশ নিয়ে একবার সেটা শুনবো এবং তারপর আপনার কাছে আসি ওনার জানা উচিত নিশ্চয়ই বিরোধী দলনেতা এবং এটা আইনসভা যে আইন তৈরি হয় এটা অবশ্য একশো চুয়াল্লিশ ধারার আইনটা রাজ্য করে না সেটা কেন্দ্র থেকেই করা এটা সেন্ট্রাল আইন দীপাঞ্জন চক্রবর্তী এটা কি যুক্তি হলো কেন্দ্র থেকে নাকি একশো চুয়াল্লিশ ধারা জারি করানো হয় এটা একটা পয়েন্ট এবং আরেকটা বড় পয়েন্ট যেটা সেটা হলো হিন্দু মহিলাদের ওপরেই নাকি বেছে বেছে আক্রমণ করা এটা শুধু বিজেপির মন্ত্রী বলছেন না এটা সন্দেশখালীর মহিলারাও বলছেন এবং সেইটা দেখে স্মৃতি ইরানি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বলছেন কি বলবেন এই প্রথম প্রশ্নের উত্তর একটাই অশিক্ষিত মানুষদের উত্তর দেওয়ার আমার দায়বদ্ধতা নেই কেউ যদি অশিক্ষিত মতো বলে যে একশো চুয়াল্লিশ দ্বারা কেন্দ্র জারি করেছে তার কথার উত্তর দেওয়া আমার উচিতে বাধে দ্বিতীয় যে প্রশ্নটা বলছিলে যে এই যে শুনছিলাম আমি বিতর্ক একজন ভদ্রলোক চিৎকার করছিলেন এই মহিলাদের শ্লীল কাহানি এবং তাদের সঙ্গে যা হচ্ছে সেগুলো শুনে যে ওই গা দিয়ে নাকি বিজেপির গন্ধ বেরোচ্ছে তা আমি ময়ুক এই সমস্ত লোকের গা থেকে কিন্তু নারী ধর্ষক শ্লীলতা কাহিনী তাদের গন্ধ বেরোচ্ছে এই লোকগুলো সত্যি সত্যি আমরা ভাবি এদের বাড়িতে মা বোনরা আছেন কোন জায়গা দেবে বলছি রাজু ঘোষের মাই করার জন্য তার একটাই কারণ রাজু ঘোষ এই মুহূর্তে কথা বলতে দেবেন না তার একটাই কারণ এখানে রিপাবলিক বাংলাতে অন্তত তিনি কথা বলতে পারেন অন্যান্য জায়গায় হয়তো চিচিকার করা হবে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা এই মুহূর্তে কথা বলছে তাদের জন্য আমি দয়া করছি অনুরোধ করছি দার্জ ঘোষ দীপাঞ্জন চক্রবর্তী সমস্যা কি ময়ুক সমস্যাটা হচ্ছে যে এরা ওই দল দাসক করতে করতে এদের একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জন্য এখন এরা নারীদের মা বোনদের শ্লীলতাহানি করছে সেই জায়গায় এরা বিজেপির গন্ধ শুনছে কখনো সিপিএম এর গন্ধ শুনছে এদের গা দিয়ে তো সমস্ত গন্ধ বেরোচ্ছে নারী পাচারকারীদের গন্ধ বেরোচ্ছে নারীদের শ্রীলতা হানিকারীদের তাদের গন্ধ বেরোচ্ছে এই বাংলা চেয়েছিলাম আমরা এই বাংলায় একজন মুখ্যমন্ত্রী তিনি বাঙালি মহিলা বাংলার সম্ভবত প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এত ইনসেন্সিটিভ ওনার মহিলা অর্থমন্ত্রী একশো চুয়াল্লিশ নিয়ে গল্প বলছেন অশিক্ষিত দুর্বৃত্ত এগুলো ছিল এখন তার সঙ্গে এই মা বোনদের সম্মান নিয়ে টানাটানি করছে এরা মানুষ এরা বাড়ি থেকে নিজের স্ত্রী কন্যা বা মুখ কি মায়েদের করে তো আমার মনে হয় এরা এখন অত্যন্ত আতঙ্কিত আতঙ্কিত কারণ মানুষ জেগে উঠছে এবার এদের তারা করবে যেরকম আমরা তোমাদের চ্যানেলে দেখেছিলাম জলে ঝাঁপিয়ে পড়ছে সেখান থেকে বার করে আনছে এবার এদের বঙ্গোপসাগরে ঝামাতে হবে কুড়ি বছরের জন্য সাজা হয়েছে একজন নারীকে ধর্ষণ করার জন্য বিজেপির বিধায়ক